ফিরলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, উত্তাল বাংলাদেশ আর এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি ভারতে পালিয়ে আসতে চাইছেন বহু বাংলাদেশি, সীমান্তে জড়ো হচ্ছেন, বাংলাদেশিরা অনুপ্রবেশে বাধা দিচ্ছেন, বিএসএফের বিবিজির সাথে বচসা তৈরি হচ্ছে তাদের, ভারতে আসতে চাইছেন বহু বাংলাদেশিরা এবং তার জেরেই এবার বিএসএফের সঙ্গে তাদের বচসা শুরু হয়েছে। কারণ আপনারা জানেন, এই উত্তাল পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের পাহারা আরও বাড়ানো হয়েছে, কড়া নজরদারিতে রাখা হয়েছে এই সীমান্তগুলিকে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, বাংলাদেশের যে সীমান্তগুলি রয়েছে সেখানে কড়া নিরাপত্তা আগেই রাখা হয়েছিল, সেদিকে আমাদের নজর ছিল। পাশাপাশি আজ যে খবর উঠে আসছেন যে বহু মানুষ বাংলাদেশ থেকে তারা ভারতে আসতে চাইছেন, আরও বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, জলপাইগুড়ি খাড়িয়া বেরুবাড়ি যে বর্ডার বাংলাদেশ, সেই বর্ডারে কিন্তু গতকাল কিন্তু দুপুর বেলার থেকে কিন্তু যে বাংলাদেশি ওপারের লোক তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় কিন্তু বিএসএফরা বাধা দেয় যে জিরো, সেই সময় বাধা দেওয়ার পর তারপর কিন্তু তাদেরকে জিরো পয়েন্টে নিয়ে গিয়ে কিন্তু তাদেরকে পার করে দেওয়া হয়। সন্ধ্যা অবধি কিন্তু তারা বাংলাদেশি যারা ছিল তারা কিন্তু ভারতে আসার চেষ্টা করে, বিএসএফ কিন্তু মোতায়েন করা হয়েছে বর্ডার এরিয়া, কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সুজিত, তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত দে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে মৃত্যু বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে বলে খবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছিল তাঁর। এই মুহূর্তে বড় খবর, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়স হয়েছিল মৃত্যুকালে। 80 বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিলেন, বাড়ি বাড়ি তাকে দেখেছিলেন, যে আপনারা জানেন যে হাসপাতালে ভর্তি করা হচ্ছিল, পাশাপাশি তাকে তিনি নিজের বাসভবনেই ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হওয়ার পর তাকে আবারও বাসভবনেই রাখা হয় এবং প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছিল তার, মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তার খাওয়া দাওয়াতে অনেক বিধিনিষেধ ছিল, অনেক ওষুধ চলত, বারে বারেই অসুস্থ হয়ে পড়তেন তিনি। আর এবার যে খবর, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আরও বিস্তারিত জানবো তোমার থেকে, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে সকাল 8:20 নিজের বাড়িতেই মারা গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ক্রনিক সিওপিডির পেশেন্ট ছিলেন এবং তাকে ট্রিটমেন্টের জন্য এর আগেও তিনি একাধিকবার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানকার যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিম গতকালও কিন্তু তাকে একবার তাকে যে রুটিন চেক আপ সেটা তারা করে দিয়েছেন এবং শ্বাসকষ্টজনিত একটা সমস্যা ছিল, ফুসফুসে একটা সংক্রমণ ছিল, সেই সংক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু বারে বারেই তাকে তার যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন রকমের বাইপ্যাপ দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল 8:20 প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন এবং সেক্ষেত্রে ফুসফুসের সংক্রমণ যেটা ছিল সেই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়াতেই কিন্তু এই মৃত্যু, এমনটাই কিন্তু চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করছেন। তবে একটা দীর্ঘ সময় ধরে যে তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ছিল এবং সেই সঙ্গে তার যে ফুসফুসের সংক্রমণ ছিল, সেই সংক্রমণটা নিয়ে কিন্তু এর আগেও তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রাথমিকভাবে। বেশ, অনেক ধন্যবাদ সত্যসুন্দর, তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, বারে বারেই তিনি হাসপাতালে ভর্তি হতেন এবং তাকে বাসভবনে ফিরিয়ে আনা হতো, সুস্থ হয়ে তিনি ফিরে আসতেন। তবে 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, বারে বারেই অসুস্থ হয়ে পড়তেন এবং হাসপাতালে যেতেন, আবার ফিরেও আসতেন, নিজের বাসভবনেই তিনি ছিলেন। অনেক বিধিনিষেধ ছিল তার, অনেক ওষুধ চলছিল এবং সেই সঙ্গে আজ যে খবর উঠে এলো সেখানে সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকেছেন, তারপর সম্প্রতি অনেকবারই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তারপর তাকে বাসভবনেও নিয়ে আসা হয়েছে, তিনি সুস্থ হয়ে বাসভবনে ফিরেছেন। তবে আজ যে খবর, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, ঠিক কি হয়েছিল যদি একটু বল। এবং বুদ্ধবাবুর বয়স হয়েছিল 80 বছর বয়স হয়েছিল এবং দীর্ঘ সময় ধরেই আমরা বারে বারেই দেখেছি তিনি কিন্তু মাঝে মাঝে যেরকম অসুস্থ হয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ হয়েছে এবং সেই সংক্রমণকে ঠেকানোর জন্য একাধিকবার চিকিৎসকেরা, যে মেডিকেল টিম ছিল সেই চিকিৎসকদের টিম, তাকে কিন্তু সেই জায়গা থেকে তাকে তার এক একটা সময় কিন্তু বেশ সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনটাও কিন্তু হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু তাকে সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে কিন্তু তাকে বের করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু গতকাল যেটা খবর পাওয়া যাচ্ছে, গতকালও কিন্তু তার বাড়িতে মেডিকেল যে টিম রয়েছে সেই মেডিকেল টিমের চিকিৎসকেরা তাকে দেখতে যান এবং সেখানে তার ফুসফুসের যে সংক্রমণ, সেই সংক্রমণের মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছিল এবং সেই কারণেই কিন্তু তার বাড়ির থেকে খবর দেওয়া হয় চিকিৎসকদের, তারা দেখতে আসেন এবং তারপরে আজকে সকালে 8:20 তিনি মারা গিয়েছেন বুদ্ধবাবু। যেটা জানা যাচ্ছে যে এই সংক্রমণটার কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে, ফুসফুসের যে সংক্রমণ রয়েছে। এছাড়া কিন্তু তার ক্রনিক সিওপিডি ছিল, শ্বাসকষ্টজনিত একটা সমস্যা ছিল, বাড়িতেই তাকে একেবারে হাসপাতালের যে এনভায়রনমেন্ট, হাসপাতালের যে পরিবেশ সেই রকমভাবে তাকে রাখা হতো, সমস্ত রকমভাবে তার যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, অক্সিজেনের ব্যবস্থা এবং অন্যান্য যে সামগ্রিক যে চিকিৎসা, যে সরঞ্জাম চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত কিছু সাপোর্ট কিন্তু তাকে বাড়িতেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফুসফুসের যে সংক্রমণ, সেই সংক্রমণই কিন্তু তার মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানাচ্ছেন। আজকে সকাল 8:20 প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ, অনেক ধন্যবাদ সত্য, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। 1966 সালে সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য, 1972 সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন এবং 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন পশ্চিমবঙ্গের এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়স হয়েছিল এই 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন, বারে বারেই তাকে হাসপাতালে যেতে হতো, তিনি ফিরেও আসতেন সুস্থ হয়ে এবং তারপরেও আমরা দেখেছি এই সম্প্রতি তিনি হাসপাতালে গিয়েছিলেন, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন তারপর এবং তারপরে তিনি সুস্থ হয়ে বাসভবনে ফিরেছিলেন। কিন্তু তারপরে আজ যে খবর উঠে আসছে যে সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়স হয়েছিল তাঁর, বয়সজনিত কারণ এবং অন্যদিকে তিনি অসুস্থও ছিলেন। টানা 11 বছরের এই মুখ্যমন্ত্রী সামলেছেন তিনি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগতবাবু, যে খবর উঠে আসছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কি বলবেন? আমি খুবই দুঃখিত, বুদ্ধদেব বাবুর সাথে একসাথে
বিধানসভায় ছিলাম প্রায় 22 বছর। উনি রাজনীতির বাইরে খুবই ভদ্র সজ্জন মানুষ ছিলেন, আমার সাথে ওর যথেষ্ট ঋদ্ধতা ছিল। উনি সাহিত্য সংস্কৃতির ব্যাপারে গভীরভাবে জড়িত ছিলেন, নিজে নাট্যকারও ছিলেন। উনি চলে যাওয়ায় বাংলার রাজনৈতিক জীবনে একটা শূন্যতা সৃষ্টি হল। আমি ওর পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সৌগতবাবু, আপনার সঙ্গে কোনো বিশেষ স্মৃতির কথা বলবেন কি? না, আমার সাথে তো বিধানসভা চলাকালীন তো ওর সাথে রোজই দেখা হতো, রোজই কথা হতো। উনি একবার, আমি বলেছিলাম যে চীনে যারা মারা গেল টিয়েনআনমেন স্কোয়ারে, তারা নিহত গোলাম, উনি বললেন না, ওরা সব বিষাক্ত ধূত্র ফুল। এইরকম সব নানা আলোচনায় ওর সাথে তর্ক হতো, কিন্তু ভদ্রতার সীমা কখনোই ছাড়াইনি। পাশাপাশি রাজনীতিক হিসেবে, রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য আপনার চোখে ঠিক কিরকম ছিল? ভালো, একদম কট্টর পার্টির লোক ছিলেন এবং সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে যা উনি করেছিলেন ভুল হয়েছিল, ওরই ক্ষতি হয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে উনি সৎ ছিলেন, এটা আমার মনে হয়। সাদা সাদা সিধে জীবনযাপন করতেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। আপনাদের জানিয়ে রাখি, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্প্রতি যে সমস্ত ব্রিগেড হয়েছে সিপিএমের, সেই সমস্ত ব্রিগেডে ওই সাদা অ্যাম্বাসেডর থেকে দাঁড়িয়ে নেমে তার হাত নাড়ানো কেউ দেখতে পারেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আশা করা হয়েছিল যে কোনো এক ব্রিগেডে হয়তো আসবেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু আর তা সম্ভব নয়। সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু বলে জানা যাচ্ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা কথা বললাম তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে, তিনি তাঁর স্মৃতির কথা বললেন। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বয়স হয়েছিল 80 বছর, শারীরিক অসুস্থতা ছিলই। সম্প্রতি বহুবার তিনি হাসপাতাল এবং বাড়ি, এভাবেই তার জীবন কেটেছে। তার নিজের বাড়িতে বিছানায় শুয়ে তার জীবন কেটেছে এবং 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে আজ 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। টানা 11 বছর মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন পশ্চিমবঙ্গের। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, আজ তিনি চলে গেলেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তার দীর্ঘ রাজনৈতিক জীবন, শুধু রাজনৈতিক জীবন নয়, সাহিত্যেও তার অগাধ বিচরণ ছিল। আজ সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে তাঁর। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন তিনি। সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই তাঁর আজ মৃত্যু হয়েছে বলে খবর। আপনারা জানেন, সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বারে বারেই তাকে হাসপাতাল থেকে বাড়ি এই করতেই দেখা গিয়েছে। বিভিন্নভাবে অসুস্থ ছিলেন তিনি, তিনি বাড়িতেই শুয়েই তার দিন কাটত। তবে আজকের যে খবর, সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তাঁর, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই, এই যে শূন্যতা, পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের আজ যে পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে সেভাবে কিছু নির্দিষ্টভাবে বলা হয়নি, তবে দলের তরফ থেকে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সেখানে তার বাড়িতে, বামে নিহত বুদ্ধবাবুর বাড়িতে
সেখানে তাকে যারা শ্রদ্ধা জানাবেন তার পাশাপাশি আলিমুদ্দিন স্ট্রিটে তার মরদেহ নিয়ে আসা হবে এবং সেখানে পার্টি দলের চেয়ারম্যান যারা নেতৃত্ব রয়েছেন তারা এসে তাকে শ্রদ্ধা জানাবেন। এখন এই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া একটা চরম শূন্যতা, কি বলবে সত্য? দেখো, একটা দীর্ঘ সময় ধরে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে এবং সবচেয়ে বড় কথা যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব সামলেছেন, তার আগে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বে ছিলেন এবং সেই জায়গায় তার মনন তার সংস্কৃতি সম্পন্ন। সত্য, তোমাকে একটু থামাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। বুদ্ধদেব ভট্টাচার্য আজ আর নেই, কি বলবেন? কি বলবো বলবো, অত্যন্ত খারাপ খবর। এবং আমার বিশ্বাস রাজনীতির বাইরে গিয়েও, রাজনীতির উঠে উঠেও বহু মানুষ যারা কিনা হয়তো রাজনৈতিক ভাবে আমাদের সমর্থক নন, তারাও ব্যথিত এই খবরে। কেননা সত্যি সত্যি বুদ্ধদেব এমন একজন মানুষ যিনি তার সত্তার জন্য পশ্চিমবাংলার যেভাবে উনি ভালো করতে চেয়েছিলেন তার জন্য দলমতের উঠে উঠে বহু মানুষের সম্মান পেয়েছেন। এবং বুদ্ধদের কাছ থেকে যারা একটু হয়তো দেখেছেন তারা জানেন যে বুদ্ধদা মানুষ হিসেবেও এতটা আকর্ষণীয় ছিলেন, মানে রাজনীতির বাইরেও, মানে আমি আমার কথা বলতে পারি, মানে আমরা ওনার থেকে বয়সে অনেক ছোট, পার্টিতেও ওনার অনেক পরের আমরা এসেছি, অনেক পরের প্রজন্ম, কিন্তু সামনাসামনি আমার সাথে অন্তত যতবার দেখা হয়েছে উনি আর যে কোনো প্রশ্ন করুন বা না করুন উনি সবসময় জিজ্ঞেস করতেন নতুন কি সিনেমা দেখলে বলো, নতুন এখন নতুন যারা গান গাইছে কোন গানটা ভালো লাগলো বলো, মানে এতটাই মানে প্রাঞ্জল জীবন্ত মানুষ ছিলেন। এখন খুব কষ্ট পাচ্ছিলেন গত কয়েক বছর ধরে, আপনারা সবই জানেন, বারবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, অনেক খারাপ অবস্থা থেকেও ঘরে ফিরে এসেছিলেন, ডাক্তারবাবুরা চেষ্টা করেছিলেন, আপনাদের সবার শুভেচ্ছা ছিল, কিন্তু এবারটা সেটা হলো না। এখন বাংলা একজন সত্যিকারের আত্মীয়কে হারালো, নিজের একজন আত্মীয়কে হারালো। শত্রুপ বাবু, আপনি রাজনীতিতে অনেক নবীন এবং সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য কাছ থেকে আপনি ঠিক কি কি শিক্ষা নিয়েছেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার ধারণা এটা অনেকেরই এটাই হবে যে দেখুন নিজের সিদ্ধান্তের জন্য আপনি কখনো মেজরিটি হবেন কখনো মাইনরিটি হবেন, নিজের আপনার কোনো সিদ্ধান্তকে কখনো বেশিরভাগ মানুষ ঠিক বলবে কখনো বেশিরভাগ মানুষ ভুল বলবে, সেটা একটা জিনিস। কিন্তু একটা মুহূর্তের জন্য যেন একজন মানুষ এটা বলতে না পারে যে আপনার ওই অবস্থানের পেছনে, আপনার ওই সিদ্ধান্তের পেছনে আপনার নিজের কোনো কারণ স্বার্থ আছে, আপনার নিজের কোনো দুপয়সা ধান্দা রয়েছে, এইটা যেন কেউ কোনোদিন আঙুল তুলে বলতে না পারে। তার বাইরে কেউ আপনার সঙ্গে একমত হলো একমত হলো না সেটা অন্য কথা, কিন্তু আপনার ব্যক্তিগত সততা নিয়ে কেউ যেন কোনোদিন প্রশ্ন তুলতে না পারে। এই যে মর্যাদা রাজনীতিতে আজ আমাদের খালি পশ্চিমবাংলা বা ভারত বলবো গোটা পৃথিবীর রাজনীতিতেই এখন যে রাজনীতির এত মর্যাদা কমে যাচ্ছে, মানে এত সস্তা হয়ে গেছে সবকিছু যে লোকে ধরেই নিচ্ছে যে চাইলে এদেরকে কিনে নেওয়া যায়, এরা আজকে এই কথা বলে কালকে ওই কথা বলে, এদের চাইলেই টাকা দিয়ে কিনে নেওয়া যায় ক্ষমতা দিয়ে কিনে নেওয়া যায়। কিন্তু এই সবকিছুর উল্টো দিকে দাঁড়িয়ে যে এই যে ব্যক্তিগত সততার মাথা উঁচু করে, মানে হিমালয়ের চেয়ে উঁচু একটা আত্মমর্যাদা বোধ নিয়ে সততা সম্মান নিয়ে রাজনীতি করা, এটা আমার মনে হয় দলমত নির্বিশেষে সবারই এটা থেকে শেখা উচিত বা শেখার চেষ্টা করা উচিত। শতরূপ বাবু, ব্রিগেডে এই সম্প্রতি যে কয়েকটি ব্রিগেড হয়েছে আপনাদের, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে আর দেখা যায়নি, তবে একটা আশা ছিল মানুষের মনে যে আবার হয়তো তিনি হাতটা নাড়বেন, আবার হয়তো তিনি নামবেন, সেক্ষেত্রে একটা চরম শূন্যতা বোধহয় থেকেই গেল, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে আমার একটা ঘটনা বলতে পারি, আমার নিজের চোখে দেখা ঘটনা, মানে আমি 2016 সালের বিধানসভা ভোটের তখন চলছে ঢাকুরিয়া থেকে গড়িয়া পর্যন্ত একটা ওই জিপে করে একটা র্যালি হচ্ছে, সেখানে বুদ্ধদা আছে জিপে, সেই সঙ্গে আমি আছি, সুজনদা ছিল সেই সময় জিপে। হ্যাঁ, তো সেই র্যালিটা চলছে। এবার 2016 সালে আপনারা জানেন বুদ্ধদা তদ্দিনে বেশ অসুস্থ, বুদ্ধদা সেবার আর ভোটে প্রার্থী হয়নি, তখন সূর্যদার নেতৃত্বেই আমাদের লড়াই চলছে সবকিছু, তাতেও বুদ্ধদাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে এবং সে গোটা রাস্তায় মানে বহু মানুষ বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা এসে বুদ্ধদার কাছে এসে চিৎকার করে দেখলাম বললো, কেউ হাত বাড়িয়ে জিপে বুদ্ধদার হাতটা সময় চেষ্টা করছে আর বলছে যে আপনাকে আবার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তো এটা আমার নিজের চোখে দেখা ঘটনা, বুদ্ধদা তো যাই হোক মানে মুচকি হাসছিলেন আর ছিল না, কিন্তু এটা বলছি মানে এটা তো এখন আমার কাছে প্রমাণ করার কোনো উপায় নেই, যদি কোনো আপনাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা থাকে হয়তো আপনারা বার করতে পারবেন সে আর ফুটেজ আপনাদের আর্কাইভ থেকে, কিন্তু আমার আমার চোখে দেখানো চোখে দেখা ঘটনা যে বাংলা ওনাকে হারিয়েছিল একদিন, সেই বাংলার রাস্তাতেই আবার তার পরের প্রজন্ম এগিয়ে এসে বলেছিল যে আপনাকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তো সত্যি উনি অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, আমি যেটা বললাম যে বুদ্ধদা যখন এর আগে আমরা দেখেছি অসুস্থও হয়েছেন, তখন দেখেছি সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ যারা কিনা হয়তো রাজনৈতিকভাবে সিপিআইএম এর বিরোধী, আমাদের বিরোধী, তারাও প্রার্থনা করছে, কেউ তৃণমূলের সমর্থক, কেউ হয়তো বিজেপির সমর্থক, কেউ অন্য দলের সমর্থক, তারাও প্রার্থনা করছেন যে উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। অনেক
সাংবাদিককে আমরা দেখেছি, আমরা ব্যক্তিগতভাবে চিনি, যারা কিনা হয়তো সিঙ্গুর নন্দীগ্রামের সময় কি পরবর্তীকালে বুঝতে পারা ভয়ঙ্কর ক্রিটিক ছিলেন, মানে সে টিভিতে তাদের কলমে খবরের কাগজে ভয়ঙ্কর সমালোচনা করেছেন বুদ্ধদার। কিন্তু তারা ফোন করে করে রাত্রিবেলা মাঝ রাত্রেও খবর নিয়েছেন যে এখন দুটোবাবু কেমন আছেন, উনি সুস্থ হচ্ছেন তো উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। সুতরাং এটা ঘটনা যেটা উনি অনেকের ভালোবাসা পেয়েছেন এবং উনি সেটা ডিজার্ভ করেন, উনি সেই ভালোবাসার যোগ্য, উনি সেই ভালোবাসা পেয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। নিজের বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি তিনি বারে বারে অসুস্থ হয়ে পড়েছেন, আবার বাড়িও ফিরেছেন, তবে আর ফেরার কোনো কথা নেই, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত।